মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি অ্যামরক্স ডপ নিয়ে আলোচনা করব, ও আপনারা মনোযোগ দিয়ে শুনুন ও লক্ষ্য রাখুন। অ্যামরক্স ডপটা ড্রপও হয় ও সিরাপও হয়। 0 থেকে 5 মাস পর্যন্ত বাচ্চাদের অ্যামরক্স ডপ ব্যবহার করার নিয়ম, আর 5 মাস থেকে 5-6 বছর পর্যন্ত অ্যামরক্স সিরাপ আছে, করো সেই সিরাপও আছে, আপনারা এই সিরাপ কিনে খাওয়াইতে পারেন বাচ্চাদের কাশের জন্য। কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই অ্যামরক্স ডপটা উন্নত মানের একটা ডপ, সাধারণত বাচ্চাদের বুকে ঠান্ডা জনিত কাশ, সেক্ষেত্রে অ্যামরক্স ডপটা খাওয়াবেন। অ্যামরক্স ডপটার গ্রুপটার নাম অ্যামরক্সিল হাইড্রোকুলার পিপি ও পেরিটিক্স ডপ, শ্বাসতন্ত্রের সুষম পরিষ্কার ও কফ নিরাময় করে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক দিয়ে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে। দেখা যাক অ্যামরক্স ডপটা কেমন দেখতে, অবশ্যই আপনাদেরকে দেখাবো, লক্ষ্য রাখুন। এই যে দেখুন অ্যামরক্স ডপ, এটা হলো ডপটা, এটা হলো ওষুধটা। এটা খাওয়ার নিয়ম 0 থেকে 5 মাস পর্যন্ত 5-6 ফোঁটা খাওয়াবেন, দিনে 3 বার, 1-7 দিন খাওয়ান। আশা করি আপনার বাচ্চার বুকে কাশ কমে যাবে, অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। যেসব বন্ধু আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি, লাইক দিন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।